করিমগঞ্জ জেলায় আসন্ন ঈদুজ্জুহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার করিমগঞ্জ জেলায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করিমগঞ্জের সার্কেল অফিসার বিগত বছরের ঈদুজ্জুহা উৎসব উদযাপনের জন্য গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্তের কার্যসূচি পাঠ করেন। বৈঠকে অংশগ্রহণ করে জেলাশাসক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদুজ্জুহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে। এতে তিনি কুরবানি কোনো প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, কুরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুঁদে ভালোভাবে পুঁতে ফেলতে হবে। এতে তিনি কুরবানির মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানান। এতে বৈধ কাগজ থাকা কোনো পশু পরিবহনের যান সাধারণ মানুষকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসক পুলিশ বিভাগকে নির্দেশ দেন। এদিনের বৈঠকে জেলা প্রশাসন থেকে উৎসব পালনে যাতে কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত সবাই সহ জেলাবাসীকে সতর্ক করতে আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে অনুরোধ করা হয়েছে। এতে করিমগঞ্জ জেলায় ২৪ ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোল রুম রয়েছে, যার নম্বর হচ্ছে 8099662275। এই নম্বরেও আইনশৃঙ্খলাজনিত যে কোনো বার্তা প্রেরণ করা যেতে পারে। মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও স্বস্তি। একসঙ্গে ৫৪টি জীবনদায়ী ও প্রয়োজনীয় ঔষধের দাম কমানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। ৫৪টি ঔষধ এবং ফর্মুলেশনের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব ঔষধের দাম কমানো হয়েছে তার মধ্যে রয়েছে মাল্টিভিটামিন, ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, হার্ট ও কানের রোগের চিকিৎসার ব্যবহৃত ঔষধ। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে মূল্যবৃদ্ধিতে হাসফাঁস করা মধ্যবিত্ত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ১২৪তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই সংস্থা। বৈঠকে ৫৪টি ওষুধের ফর্মুলেশন ছাড়াও আরও ৮টি বিশেষ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসেও অনেকগুলি প্রয়োজনীয় ঔষধের দাম কমিয়েছিল, যার মধ্যে ছিল ৪১টি সাধারণ এবং ৬টি বিশেষ ঔষধ। সেই সময়ও অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন, ডায়াবেটিস, হার্টের ঔষধের দাম কমানো হয়েছিল। এছাড়াও লিভারের ঔষধ, গ্যাস অ্যাসিডিটি, ব্যথার ঔষধ, অ্যালার্জির ঔষধও সস্তা করেছিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের স্থায়িত্ব নিয়ে আবার একবার প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তবে এবার প্রকাশ্যে শুক্রবার বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে খার্গে বলেন, এনডিএ কোনো রকমে সরকার গড়েছে, ভুল করে। সরকার গড়ার জন্য আদেশ নরেন্দ্র মোদী পাননি, তার সরকার সংখ্যালঘু, যে কোনো সময় ওই সরকারের পতন ঘটতে পারে। কংগ্রেস সভাপতি সরকার পতনের এই সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন দিল্লিতে বুটের ফলাফল ঘোষণার পর ইন্ডিয়া জুটের নেতাদের সঙ্গে বৈঠকে। তবে তার সেই মন্তব্য প্রকাশ্যে ছিল না শুক্রবারের মন্তব্য প্রকাশ্যে। খার্গে বলেন, আমরা তো চাইব সরকার চলুক, দেশের জন্য সেটা ভালো। আমরা চাই একসঙ্গে দেশের জন্যে কাজ করতে, দেশকে মজবুত করতে। কিন্তু প্রধানমন্ত্রীর অভ্যাসটাই এমন যে যা ঠিকঠাক চলে তাকে চলতে দেন না। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, দেশকে শক্তিশালী করার জন্য আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করব, মন্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। বকরি ঈদে রাস্তায় বসে নামাজ পড়া যাবে না বলে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে কুরবানি অথবা পশু বলির ক্ষেত্রেও নতুন নির্দেশিকা দিয়েছেন যোগী, যা নিয়ে সরগোল তৈরি হয়েছে জনমানসে, বিশেষত উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, বকরি ঈদে কোনো কর্মব্যস্ত রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, এমনকি যেখানে সেখানে কুরবানি করা যাবে না।
আগে থেকে ঠিক করে রাখা নির্দিষ্ট জায়গাতেই কুরবানি দেওয়া যাবে এবং কুরবানির পর সেই জায়গা পরিষ্কার করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে তীক্ষ্ণ নজরদারির নির্দেশ দিয়ে যুগি এও বলেন, কেউ নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিতে হবে। লোকসভা বুটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে পর্যুদস্ত করার পরে প্রথমবার বৈঠকে বসে শনিবার এই বার্তা দিল শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মহাবিকাশ আগাড়ি। তিন দলের নেতারা সমস্বরে জানিয়ে দিলেন, চলতি বছরে মহারাষ্ট্র বিধানসভা বুটেও জোট বেঁধেই লড়বেন তারা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেই এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার এবং মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোল ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান ছিলেন বৈঠকে। আলোচনার পরে যৌথ সাংবাদিক বৈঠকে উদ্ভব বলেন, লোকসভা বুটের এই জয় শেষ নয়, শুরু। মহারাষ্ট্রের বিধানসভা বুটে একযুগে লড়ে তারা সরকার পরিবর্তন করবেন। প্রধানমন্ত্রীকে হুঁচা দিয়ে পাওয়ারের মন্তব্য, তারা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন রাজনৈতিক পরিবেশ মহাবিকাশ আগাড়ির অনুকূল করে তোলার জন্য। শিক্ষা সেতু অ্যাপ বাধ্যতামূলক করার পর শিক্ষক সমাজের ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। শিক্ষকদের সময়মতো স্কুলে উপস্থিত হওয়া এবং স্কুল ছাড়ার ক্ষেত্রে যাতে নিয়মানুবর্তিতা বজায় থাকে সেই উদ্দেশ্যে সরকার এই অ্যাপ চালু করেছে। সরকারি স্কুলগুলোতে যাতে শিক্ষকরা নিয়মিত হাজিরা দেন তাই সরকার এই উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই ভালো পদক্ষেপ, যার যে কাজ সেটা সময়মতো করতেই হবে। শিক্ষকদের ফাঁকিবাজিতে একটি ফাঁকিবাজ সমাজের জন্ম হবে। বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে, বহু শিক্ষক সময়মতো স্কুলে আসেন না, তাই এই অ্যাপ চালু করা অত্যন্ত ভালো পদক্ষেপ। কিন্তু এই অ্যাপ চালু হওয়ার পর কিছু বাস্তব সমস্যা দেখা দিয়েছে, যেমন শিক্ষকদের 9টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, কিন্তু অনেকে সময়মতো পৌঁছাতে পারেন না। যদি মাসে 2 দিন এভাবে 9টার পর কেউ স্কুলে পৌঁছান তাহলে তার একটি ক্যাজুয়াল লিভ কাটা হবে। সেতু অ্যাপের এই রক্তচক্ষুতে বিত হয়ে শিক্ষকরা জোর বৃষ্টি উপেক্ষা করে স্কুলে পৌঁছাচ্ছেন। দেখা গিয়েছে বন্যার সময় কোমর জল পার হয়ে তাদের স্কুলে আসতে হচ্ছে, কিন্তু তারপরও দেরি হয়ে যায়। এই প্রাকৃতিক দুর্যোগ সেতু অ্যাপের বোঝার কথা নয়। এছাড়া রাস্তাঘাটের কী অবস্থা, কোন সময় কী ঘটতে পারে তার কোনো স্থিরতা নেই। ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন বন বিভাগের এক অফিসার। শনিবার দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার রেঞ্জার ইকবাল আহমেদ, তিনি জুরহাটের আঞ্চলিক বন আধিকারিক। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দাবিকৃত টাকা নেওয়ার সময় গ্রেফতার হন রেঞ্জার ইকবাল হোসেন, তিনি 30,000 টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হন। করিমগঞ্জ জেলার পাতারকান্দির হাতিরগুলস্থিত গ্রামের পাকা সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ মতে নির্মাণের মাত্র 2 বছরের অতিক্রান্ত হওয়ার আগেই সড়ক ও সেতু দশে পড়েছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার পাতারকান্দি ব্লকমণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা এক প্রতিনিধি দলসহ সড়কসহ সেতুটি পরিদর্শন করে বিষয়টি পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নজরে আনেন। এলাকার জনগণ বলেন, নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, গর্ত না করে পিসিসি ডালাইয়ের কাজ সেরে নেওয়ায় সেতুর ওয়ালসহ অ্যাপ্রোচ খসে পড়েছে। এতে আতঙ্ক বোধ করছেন এলাকাবাসী হাজার হাজার জনগণ।